এবং আমি যে সমস্ত প্রযোজকের ছবি আপনারা যারা যাদের কথা বলেন যে এত সুন্দর সুন্দর ছবি আপনি করছেন সেই প্রযোজকরা চলে গেছে কিন্তু বাইরের কারণে, কারণ একটা মানুষ কত লস করবে। আমি একটা ছবি বানালাম, আজকে বানালাম, কালকে এটা পাইরেসি হয়ে যাবে। তো আমার 1.5-2 কোটি টাকার ছবি আমি মনে করেন যে মাত্র 30-25 লাখ টাকা আমার ঘরে আসলো, তো বাকি টাকা আমার আসলো না, আমি আরেকটা ছবি কীভাবে বানাবো? চলচ্চিত্র শুধুই যে বিনোদন তা নয়। আমার চাকর ছবি দেখে আমার কাছে অনেকে আমাকে মানে চিঠি পাঠাতো, তখন তো মোবাইলের যোগ ছিল না, এমন বলেছে যে আমি বেকার ছিলাম, আমি হতাশাগ্রস্ত ছিলাম, আমি জীবনকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু এই চাকর ছবিতে আমি যখন দেখলাম যে আপনি একজন চাকরের ছেলে হয়ে আপনি নিজের জীবনকে উপরে নিয়ে যেতে পারেন, তখন আমিও জেদ করলাম যে আমিও পারি, এবং তার জীবন পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পর সে আমার কাছে চিঠি লিখেছে যে আপনার এই ছবি আমার জীবনকে বাঁচিয়ে দিয়ে গেছে। তো ছবি তো এরকম হতে হবে, কিছু তো কিছু আমাদেরকে কন্ট্রিবিউশন থাকতে হবে, ছবি তো এরকম হতে হবে জীবন থেকে নেওয়া, যে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য, মুক্তিযুদ্ধ করার জন্য মানুষকে উৎসাহিত করা। শুধুই যে বিনোদন তা নয়, হ্যাঁ বিনোদন, বিনোদন তো আপনার ড্রাগ যারা খায় তারা তো বিনোদন, কিন্তু সেই ড্রাগ থেকে মানুষকে বাঁচানোর জন্য সিনেমা হলে যদি আমি নিতে পারতাম তাহলে কিন্তু এত ড্রাগের এত মাদকের ছড়াছড়ি কিন্তু হতো না। আমরা তো বিনোদন দিতেই পারি, যার জন্য বিকল্প বিনোদন হিসেবে মাদকাসক্ত দিকে আমাদের নিউ মানে নতুন জেনারেশন সেদিকে দাবি করে। আমরা যদি সত্যিকার অর্থে মিউজিক বলেন, গান বলেন, সিনেমা বলেন, আমরা যদি আমাদের দেশের মানে আমাদের ইয়াং জেনারেশনটাকে আমরা যদি সেইভাবে যদি বিনোদন দিতে পারি তাহলে এটা যে শুধু আমাদের লাভ তা না, সমাজের লাভ, দেশের লাভ, আমাদের আগামী ভবিষ্যৎকে আমরা একটা সঠিক দিক নির্দেশনার দিকে আমরা নিয়ে যেতে পারব। তো আমি এই কথাটি আমি বলব যে সরকার থেকে শুরু করে আমাদের দেশের সাধারণ মানুষ সকলকে আমি বলব যে বিনোদনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জাতি গঠন করতে পারব, আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্য সকলেরই কাছে আমি সহযোগিতা চাচ্ছি যে আমাদের এই চলচ্চিত্রকে বাঁচানোর জন্য, আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমি আশা করব যে সকলে এগিয়ে আসবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদের ঐতিহ্যকে ধরে রাখবেন, আমাদের চলচ্চিত্রকে ধরে রাখবেন।